এইটা হলো আমাদের কলেজের মেইন গেট, দেখতেই পাচ্ছ লেখা আছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। হাই গাইস, গুড নুন এন্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিন্দিতা স্পার্কেল। আজকে আমার ইউনিফর্ম আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেই বুঝতে পারছ এখন কলেজে রয়েছি। আগেরবার যে কলেজ ট্যুরটা দিয়েছিলাম তখন লকডাউনের পিরিয়ড ছিল, তাই পুরো কলেজটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন তো সব ওপেন হয়ে গেছে, প্লাস আজকে একটু ফ্রি টাইমও পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে পুরো কলেজ ট্যুরটা শেয়ার করি। এখন সব ডিপার্টমেন্ট খোলা আছে, প্লাস আমাদের ক্যান্টিন, এভরিথিংটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকে আমার সাথে এই আবারও আমার কলেজ ট্যুরটা করো। আশা করছি এই ভিডিওটা খুবই ভালো লাগবে, প্লাস যারা ফ্রেশার্স আছো তাদেরও জন্যও কিন্তু খুব হেল্পফুল হবে, কারণ গড়িয়াহাট আইটিআইতে তোমরা যখন অ্যাডমিশন নেবে তখন মোটামুটি প্রত্যেকেরই দেখতে ইচ্ছা করে যে নতুন কলেজটা কেমন কি বৃত্তান্ত। চলো তাহলে দেখতে থাকো, একদম মেন গেট থেকে আজকের ভিডিওটা শুরু করা যাক। এইটা হলো মেন কলেজের বিল্ডিংটা আর এইটা হলো মেন গেট, দেখতেই পাচ্ছ ওপরে বোর্ডে লেখা আছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট গড়িয়াহাট। এইটা হলো আমাদের করিডোর আর এইখানে কিন্তু দেখতে পারবে অলরেডি নোটিশ বোর্ডে লেখা রয়েছে যে এখন কিন্তু ফর্ম ফিল আপ চলছে, যারা এখনও ফর্ম ফিল আপ করনি বা অ্যাডমিশন নাওনি তারা নিতে পারবে, 31 মে অবধি হলো লাস্ট ডেট। এইটা হলো আমাদের কলেজের সাইট প্ল্যান, তোমরা দেখতে পাচ্ছ এইখানে কোথায় কি বিল্ডিং আছে, কোথায় কোন ট্রেডের রুম আছে, এভরিথিংটা এখানে ম্যাপের মাধ্যমে শেয়ার করা রয়েছে। এখন রয়েছে কলেজের একদমই গ্রাউন্ড ফ্লোরে, এইখানে যে রুমগুলো দেখতে পাবে এইখানে মেনলি, এই যে রুম দেখতে পাচ্ছ এইখানে মেনলি আমাদের যে টেট থিওরির ক্লাস আছে, ওয়ার্কশপ, ক্যালকুলেশন প্লাস এমপ্লয়েবিলিটি, সেই ক্লাসগুলো আমাদের এই গ্রাউন্ড ফ্লোরের রুমগুলোতে হয়। আর চলো এবার দেখে নিই কী কী ট্রেড আমাদের কলেজে আছে। এখন যাচ্ছি হলো ফার্স্ট ফ্লোরে, কলেজের ফার্স্ট ফ্লোরে কী কী ট্রেড আছে চলো তোমাদের সাথে শেয়ার করি। আর পেছনটাতে তোমরা দেখতে পাবে একদমই মেন রাস্তার ওপরে কিন্তু আমাদের কলেজ, যার জন্য যত সুন্দর সুন্দর গাড়ি সব দেখা যায়, যেটা আমার ভীষণ ভালো লাগে। চলো তোমাদের সাথে শেয়ার করি ট্রেডগুলো। এইটা হলো আরএসি ট্রেড, মেকানিক্যাল রেফ্রিজারেটর অ্যান্ড এসি। এখানে দেখতে পাচ্ছি ফ্রিজ রয়েছে আর এইখানে সব মোটর রয়েছে, মোটর সারাচ্ছে মনে হয়, সব মোটর রয়েছে এখানে, এই জায়গাটা তো মোটর রয়েছে। আচ্ছা এটা কি রে, ওটা এসি? আচ্ছা এইখানে মেনলি কি কি কাজ হয়? তারপর তার কন্ডিশনার, কম্প্রেসার, এইসবের রিলেটেড কাজ। আচ্ছা আচ্ছা, মানে পুরোটাই কুলার রিলেটেড? পুরোটাই রেফ্রিজারেশন রিলেটেড। আচ্ছা আচ্ছা। এইটা হলো আমাদের এক্সাম রুম, মেইনলি এইখানে আমাদের সিভিটি এক্সাম হয়, দেখতেই পাচ্ছ প্রচুর কম্পিউটার আছে, এইখানে আমাদের সিভিটির এক্সাম হয়, স্যার ওখানে অলরেডি কাজ করছে। চলো পরের ট্রেডে যাই। এখন ঢুকছি হলো ডিএমএম ট্রেড, এটা হলো ড্রাফটসম্যানদের ট্রেড। আমার কোনো বন্ধুরাই এখন এখানে নেই, সবাই ব্রেকে গেছে, দেখতেই পাচ্ছ অনেক যন্ত্রপাতি রয়েছে। এদের কোনো ধরনের প্র্যাকটিক্যাল কাজ হয় না, মেনলি এদের থিওরি বেসিসটাই হয়। দেখো এখানে বেঞ্চে শিট লাগানো আছে, এই শিটের ড্রয়িং করা হয়, এটাকে উল্টে রেখেছে যেন নোংরা না হয়। আমরা মেশিনিস্ট ডিপার্টমেন্টে বা যত ধরনের মেকানিক্যাল কাজকর্ম হয় তার ড্রয়িংটাই ড্রাফটসম্যান ট্রেডে হয়। এইটা হলো আমাদের কলেজের অফিস রুম, যত ধরনের দরকারি কাগজপত্র, বিবেকানন্দ প্লাস রেলের যত ধরনের ফর্ম ফিল আপের কাজ সব এইখানটাতে হয়। আর এইটা হলো আমাদের প্রিন্সিপালের রুম, এইটা আমাদের প্রিন্সিপালের ঘর। এটা হলো আমাদের সেকেন্ড ফ্লোরের করিডোর, এবার আমরা যাব হলো থার্ড ফ্লোরে।
এটা হলো আমাদের লাইব্রেরি রুম, যেটা এখন বন্ধ রয়েছে। এইটা হলো ইলেকট্রনিক মেকানিক ট্রেডের রুম, যেটা এখন বন্ধ রয়েছে। আর এই দিকে আমাদের রয়েছে হলো স্মার্ট ক্লাসরুম, দেখতেই পাচ্ছে এখানে বড় বড় করে লিখে রেখে দিয়েছে। এই এইটা হলো আমাদের স্মার্ট ক্লাসরুম, আর এইটা হলো আমাদের স্মার্ট ক্লাসরুম, দুটো স্মার্ট ক্লাসরুম আছে। আমরা ট্রেড সম্বন্ধে কিন্তু পুরোটা জানি না, প্রত্যেকটা ট্রেডে কী কী কাজ হয় না হয়, বাট যেইটুকুনি জানি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তুই কি কিছু বলবি? তুই সব বলে দিলি, তো সবাই আশা করি জানো, ভালো দেখো, তোমরা ভালো করে দেখো ভিডিওটা, যারা ফ্রেশার্সরা আছো যে বুঝতে পারবে তাহলে কোথায় কী আছে। আমাদের যেমন এসে প্রচণ্ড অসুবিধা হয়েছিলো খোঁজার জন্য, যে এখানে এখানে কোন রুম হবে, ওখানে কোন রুম হবে, তোমরা দেখে আশা করি বুঝতে পারবে ভিডিওতে। আর যদি কিছু না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিও যে কোন জায়গাটা তোমরা বুঝতে পারলে না, তাহলে আশা করি আবার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। চলো তাহলে বাকি ট্রেডগুলো দেখো, এখনও অনেক ট্রেড ঘোরা বাকি আছে। আসলে আমাদের কলেজ কিন্তু অনেকটাই বড়। এইটা হলো ডিএমসি ট্রেড, ড্রাফটসম্যান সিভিল ট্রেড। ওইখানে যেহেতু স্যার রয়েছে তাই আমি আর ঢুকবো না। এই ট্রেডেরও মেন হলো আঁকা, এই ট্রেডের ড্রয়িংটাই হলো মাস্ট। এটা হলো আমাদের কনফারেন্স রুম, যত ধরনের সেমিনার আছে সব এইখানে অর্গানাইজ হয়। চলো, এইটা হলো আমাদের কলেজের ইউনিয়ন রুম, দেখতেই পাচ্ছ লেখা রয়েছে স্টুডেন্ট ইউনিয়ন। আর এইটা হলো আমাদের দাদা, সকলের প্রিয় দাদা, আমাদের ইউনিয়নের লিডার, আর ওইখানেও সব দাদারা বসে আছে। রিসেন্টলি আমাদের কলেজে সব রিনোভেশনের কাজ চলছে, দেখো বাইরের গাছগুলোতে সব রং করেছে, প্লাস কিছু কিছু বিল্ডিংয়ে রিপেয়ার করেছে, পুরো কলেজটাকেই আবার নতুন করে রং করছে, যার জন্য দেখতে খুব ভালো লাগছে, একটা নতুন ভাইবস দিচ্ছে। এইটা হলো এনসিসি রুম, এইখানে এনসিসি হয়, মানে এইটা মেনলি থাকে হলো 9:30 থেকে 10:30-এর মধ্যে। এখন তো 3টে বেজে গেছে, তার জন্য এই রুমটা এখন বন্ধ রয়েছে। আর তোমাদের সাথে এই ট্রেডটা সম্বন্ধে শেয়ার করব। এইটা কিন্তু নতুন খুলেছে, এই ট্রেডটা নতুন হয়েছে, টু হুইলার স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। এটা হিরোর অর্গানাইজড, ঠিক আছে, এইখানে সমস্ত দু চাকা দ্বারা যা আছে সব শেখানো হবে। এইটাই হলো ওদের মেন রুম, দেখতেই পাচ্ছ এইখানে প্র্যাকটিক্যাল রুম বলে লেখা রয়েছে। এখনও সেইভাবে রুমটা চালু হয়নি, ভেতরে দেখতে পারবেন, ভেতরে গাড়ি রাখা রয়েছে, প্লাস আরও দু চাকা যা যা জিনিস আছে সব রাখা রয়েছে এইখানে। এই ট্রেডটা এখনও চালু হয়েছে, বাট হ্যাঁ এখনও অ্যাডমিশন হয়নি সেইভাবে। আমাদের পুরো কলেজটাই কিন্তু আবার রং করেছে, দেখতেই পাচ্ছ বিল্ডিংগুলো রং হয়েছে, গাছের তলাগুলো রং হয়েছে। ওইখানে আমরা বসি, আড্ডা দিই, যার জন্য কলেজটা দেখতে এখন আরও ভালো লাগছে। এই জায়গাটা তো আমার মেনলি খুব ভালো লাগে। এখন যাব হলো প্লাম্বার ট্রেডে, ঢুকে যাচ্ছি এখন কিন্তু প্লাম্বার ট্রেডের ভেতরে। দেখতেই পাচ্ছ ভেতরে কোনো স্টুডেন্ট নেই, সবাই এখন টিফিন নিতে গেছে। সেই ফাঁকেই আমি তোমাদের সাথে রুমটা শেয়ার করে দিচ্ছি। প্লাম্বার ট্রেডে মূলত জলের সমস্ত কাজপত্রই শেখানো হয়, দেখতেই পেলে ওখানে প্যান রয়েছে, নল রয়েছে, বেসিনের কাজপত্র এভরিথিং শেখানো হয়। আর এইখানে দেখো ওদের ট্রেড রুম প্লাস প্র্যাকটিক্যাল রুম দুটোই একটার মধ্যেই রয়েছে। আর এইখানে সমস্ত ধরনের নল রয়েছে, লোহার নল, যেগুলো ওদের কাজ শেখানো হয়। এইটা হলো ওয়েল্ডারের ট্রেন, যেখানে আমরা এখন যাব। এখানে সব ভাইস রয়েছে, আর এখানে সব পুরোটাই ক্লাসরুম চলছে। ওইখানে সব ঝালাইয়ের কাজ হচ্ছে। এটা ওই যে সাবমার্স মেশিন না কি বললো, এই মেশিনটা দিয়ে ওয়েল্ডিং করে। আমি দেখো অত সব জানি না, যেইটুকুনি জানি সেইটুকুনি বলছি।
এখানে শীট মেটাল পড়ে রয়েছে। এই দেখো এখানে দাদাগুলো ঝালাই করছে। পুরোটাই এইখানে ঝালাইয়ের ওয়ার্কশপ রয়েছে, মানে ওয়েল্ডিংটা মেনলি হয় এই রুমটার ভেতরটা। এটা হলো অটোমোবাইল অ্যান্ড ডিজেলের ট্রেড। এই ট্রেডটা এখন বন্ধ রয়েছে, তাই এখন আমি আর ভেতরে গেলাম না। এখন আমরা যাচ্ছি কিন্তু আমাদের ট্রেডে, দেখতেই পাচ্ছ ওইখানে লেখা রয়েছে মেশিনিস্ট, আর এই পাশটায় হলো টান্নার। টান্নার আর মেশিনিস্ট দুটোরই একটাই ওয়ার্কশপ। এই দেখো এইটা হলো আমাদের পুরো ওয়ার্কশপ। মেশিনগুলো রং হয়েছে, যার জন্য আরও ভালো লাগছে দেখতে। ওইখানে আমার সব জুনিয়ররা দাঁড়িয়ে রয়েছে, হাই করে দে একটু। এখানে সব জুনিয়ররা লেদ মেশিনে কাজ করছে, একটু হাই করে দে। আর ওইখানে রয়েছে আমার বন্ধু আর জুনিয়র, এরাও সব লেদ মেশিনেই কাজ করছে। এখানে রয়েছে হলো অসীম ভাইয়া, রাওয়া ক্যাসা দাদবানি, ফোকাস চলে গেছে, আর মুখ গরম করে লাভ নেই, ফোকাস চলে গেছে। এইটা হলো গ্রাইন্ডিং মেশিন, এইখানে সব গ্রাইন্ডিং মেশিন রাখা রয়েছে পরপর। আর এইটা হলো আমাদের স্যারের রুম, কি চলো দেখাচ্ছি আর কি কি মেশিন আছে। যেহেতু নিজের ট্রেড তাই সবকটা মেশিনই তোমাদের প্রায় ঘুরাবো দেখাবো। এইটা রয়েছে হলো মিলিং মেশিন, এটাও রয়েছে হলো মিলিং মেশিন, আর এইখানে কাজ করছে হলো শেপিং মেশিনে, এটা শেপিং মেশিনে কাজ করছে, ব্লক ক্লিন করছে। ভালো করে কাজ কর। আর এই পার্টটা রয়েছে হলো টান্নার ডিপার্টমেন্টে, মেনলি হলো দুটো সেপারেশন করা রয়েছে। এই দিকটা পুরোটাই হলো মেশিনিস্ট ডিপার্টমেন্টের, এই পুরোটা রয়েছে হলো মেশিনিস্ট ডিপার্টমেন্টের। আর এই দিকের যে পার্টটা রয়েছে এই এইখানেও লেদ মেশিন আছে, আরও মেশিন রয়েছে। এইখানে মেশিনগুলো হলো টান্নার ডিপার্টমেন্টে। মেশিনিস্ট ট্রেডের একদম পাশেই রয়েছে হলো ফিটার ট্রেডটার ওয়ার্কশপ, চলো এখানে যাই। এখানে মেনলি সব ভাইজ রয়েছে, মেনলি এইখানে ভাইজে ফাইলিংয়ের কাজটাই বেশি হয়। এইখানে সব ফাইলিং করছে। তোমরা জুনিয়র না সিনিয়র? জুনিয়র। এইটাকে দেখো মেনলি হ্যাকচো দিয়ে কেটে ডিভাইডিং করেছে, আর ওটাকেই ফাইলিং করছে, তাই তো? কি করছো, কে জবটাতে মেন কি করছো? ফাইলিং করছি, আবার ফাইলিং করছো আবার। তোমরা কি জব করছো? মানে আমাদের ওইগুলো হয়ে গেছে, ওইগুলো আচ্ছা জমা দিয়ে দিয়েছি, তারপর আমাদেরকে আবার নতুন জব করছে। আচ্ছা, এখানেও সব কাজ করছে। আমার আজকে দিয়ে যাও, ভালো করে দেখো কাজ করছো দেখ। ও হ্যাঁ, গুড, ভালো করে কাজ করো। সবাই একটু হাই করে দাও, দে দে এবার একটু হাইটা কর। এইটা হলো মেকানিক মোটর ভেহিকেলের ট্রেড, এইখানে স্টুডেন্টগুলো বেরিয়ে গেছে। তোমাদের সাথে আমি পুরো ট্রেডটা শেয়ার করে দিই। আমি জানি না বাবা এগুলো কি, এগুলোই হয়তো সারানো শেখানো হয় এইখানে। এখন আমরা যাচ্ছি হলো ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টে, এইখানে কিন্তু সমস্ত ধরনের ইলেকট্রিকের কাজপত্র শেখায়। এখানে মোটর রাখা রয়েছে, আর এই জায়গাটায় দেখো মোটর, রেসিস্ট্যান্স, স্টার্টার রয়েছে, মানে ভ্যারাইটি অফ মোটর রয়েছে, যেগুলোর কাজ কি আমি আদতেও কিছুই জানি না।
এইখানে দেখতে পাচ্ছি ফ্যানও রয়েছে। ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টে ঘরের যে মিটার বক্স আছে সেইখান থেকে কাজ শুরু করে একদম ট্রান্সফরমার যে সমস্ত কাজ হয় প্রত্যেকটা কাজই হাতে ধরে শেখায়। শুধুমাত্র ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্ট বলে নয়, আমাদের প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা ট্রেডেই একদম হাতে ধরে কাজ শেখানো হয়, প্র্যাকটিক্যাল খুব ভালোভাবে হয়। এজন্যই আমাদের গড়িয়াহাট আইটিআই কলেজের এত ভালো করে নাম। আর এইটা হলো ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টের ফুল রুমটা। সবাই একটু হাই করে দাও। এখন রয়েছে হলো ওয়্যারম্যান ট্রেডে। এই ট্রেডটার ভেতরে ঢুকতে পারলাম না, কারণ স্যার ভেতরে অলরেডি ক্লাস নিচ্ছেন। এখন আমরা যাচ্ছি হলো ক্যান্টিনে। আমাদের যে মোটামুটি কলেজের ট্রেড ছিল সেগুলো পুরোটাই দেখানো হয়ে গেছে, আর কোনো ট্রেড নেই। এখন তোমাদের সাথে আমি শেয়ার করব ক্যান্টিনটা, কারণ আগেরবার ক্যান্টিনটা বন্ধ ছিল। চলো ক্যান্টিনটা দেখো, আরও স্টোর রুমও রয়েছে, সেগুলোও দেখিয়ে দেবো। মানে পুরো কলেজের যা যা ছিল পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি এই ভিডিওটাতে। তোরা কিছু বলবি? আমাদের কলেজের পরিবেশটা অত্যন্ত সুন্দর, আর আমাদের কলেজটা পড়াশোনার পক্ষেও খুবই উপযোগী। গড়িয়াহাট কলেজ তো একদমই নাম করা একটা কলেজ। এইটা হলো আমাদের কলেজের ক্যান্টিন। এই দেখো, এইটা হলো আমাদের কলেজের ক্যান্টিন। এইখানে চেয়ার টেবিল সব পাতা রয়েছে। সূর্যানীকে দেখো নুন নিয়ে কি কি করছিস তোরা নুন নিয়ে? এইখানে আমরা সবাই আড্ডা দিই, গল্প করি। আর এইখানে কিন্তু যা যা খাবার দাবার আছে প্রত্যেক কটাই খুবই ভালো। আর এখানে চা পেয়ে যাবে, এক কারি পেয়ে যাবে। আমরা বিশেষ করে ওই ডিম টোস্টটা বেশি খাই, আর আলুর দমটাও খুব ভালো করে। মানে যা খাবার দাবার আছে দুপুরের জন্য পেট ভরে যাবে। এইখানে দেখো দুই পাগলি উল্টো পাল্টা বকর বকর করছে। ওই দিকটাতে রয়েছে আমাদের কলেজের স্টোর রুম। অনেকটাই প্রপার্টি রয়েছে ওই দিকটাতেও। আর এইখানটায় রয়েছে হলো আমাদের গ্রাউন্ড। আমাদের গ্রাউন্ডটাও কিন্তু অনেকটাই বড়, মোটামুটি খেলাধুলার পক্ষে এনাফ। এইটা হলো আমাদের কলেজের গ্রাউন্ড। এখানেই মোটামুটি সব ছেলেপেলেরা খেলাধুলা করে। ফাইনালি গাইজ, আমার আজকের এই কলেজ ট্যুর ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আমার পুরো কলেজ ঘোরানো কমপ্লিট হয়ে গেল। তোমরা আশা করি এই ভিডিওটা থেকে অনেকটা ইনফরমেশন পাবে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর একটা কমেন্ট করো যে তোমাদের কেমন লাগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবারও একটা দারুণ ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।